শুরুতেই সংবাদ শিরোনাম। এবার 40 লাখ ট্রাক্টর নিয়ে ভারতের সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি। ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিল ইরান। চাঞ্চল্যকর তথ্য প্রকাশ, গোয়েন্দাদের ব্যর্থতায় ক্যাপিটল হিলে হামলা। 50 বছরে পাকিস্তান রেলের ক্ষতি 1.2 ট্রিলিয়ন রুপি। এবং সবশেষ থাকছে মোজাম্বিকের উপকূল থেকে 86 মৃত ডলফিন উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। 4 লাখ নয়, এবার 40 লাখ ট্রাক্টর নিয়ে সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন ভারতের কৃষক আন্দোলনের নেতা রকেশ টিকায়েত। মঙ্গলবার রাজস্থানে আয়োজিত কৃষক সমাবেশ থেকে এমন হুঁশিয়ারি দেন তিনি। আন্দোলনে অংশগ্রহণকারী কৃষকদের এই কর্মসূচির জন্য প্রস্তুত থাকতে বললেন তিনি। যে কোনো সময় এই কর্মসূচির দিনক্ষণ ঘোষণা করা হবে বলে হুমকি দেন রাকেশ। গত 26 জানুয়ারি ট্রাক্টর মিছিলের সংঘর্ষের পর থেকে কিছুটা থিতিয়ে পড়েছিল ভারতের নয়া কৃষি আইন বাতিলের এই আন্দোলন। পরে ফের রাকেশ টিকায়েতের ডাকেই হরিয়ানা এবং পাঞ্জাবের কৃষকরা আন্দোলনমুখী হন। কলকাতা পর্যন্ত মিছিল করাও হুমকি দেন তিনি। তারপরেই মঙ্গলবারের কৃষক মহাপঞ্চায়েতে ফের দিল্লির সংসদ ভবনে অভিযানের হুঁশিয়ারি দিলেন তিনি। ভাষণে রাকেশ বলেন, ইন্ডিয়া গেটের সামনে ট্রাক্টর নিয়ে জড়ো হবেন কৃষকরা, সেখানে মাঠ চাষ করে ফসল ফলানো হবে। কেন্দ্রীয় সরকার যদি কৃষকদের দাবি না মানে তাহলে সংসদ ভবন ঘেরাও করবেন কৃষকরা। যে কোনো দিন সেই কর্মসূচি ঘোষিত হতে পারে, তবে পূর্ব ঘোষণা মতে 4 লাখ নয় 40 লাখ ট্রাক্টর। ভারতের কৃষক আন্দোলনের এই নেতা বলেন, সরকার বড় বড় বহুজাতিক সংস্থার লাভের দিকটাই দেখছে, কিন্তু কৃষকদের কথা না ভেবে যদি শিল্পপতিদের লাভের দিকটাই সরকার দেখে তাহলে বড় বড় গুদাম ধ্বংস করবেন কৃষকরা। ইরানের বিষয়ে যে কোনো ভুল হিসাব নিকাশ করলেই ইসরায়েলকে এর মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির একজন শীর্ষ সামরিক কমান্ডার বলেছে, ইসরায়েলের মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ বাঁধানোর পায়তারা করছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল গুলাম আলী রাশেদ সাম্প্রতিক ইসরায়েলকে সতর্ক করেছেন। ইরানের সশস্ত্র বাহিনীর সামরিক তৎপরতা এবং প্রস্তুতি তদারকির দায়িত্বে রয়েছে এই সংস্থাটি। মঙ্গলবার তেহরানের সেনা কর্মকর্তাদের এক সমাবেশে জেনারেল রাশিদ বক্তব্য রাখতে গিয়ে বলেন, ইরানকে একটি সর্বাত্মক সংঘাতের আমন্ত্রণ জানানো এবং আমাদের নিরাপত্তা বিপন্ন করার হুমকি দিয়ে মূলত ইহুদিবাদী ইসরায়েল কৌশলগত ভুল হিসাব নিকাশ করছে। তিনি বলেন, তেল আবিব যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সেরকম একটি সংঘাতের জেতে উস্কানি নিয়ে মূলত মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার পাশাপাশি মার্কিন সেনাদের প্রাণহানির পথ সুগম করছে। এর আগে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে শেষ 2 মাসে ইরানের উপর চাপের মাত্রা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা অনেক বেড়ে গিয়েছিল। সে সময় সর্বোচ্চ নেতার নির্দেশে ইরানের সশস্ত্র বাহিনী সারা দেশে 10টি বড় ধরনের সামরিক মহড়া চালায়। গোয়েন্দাদের ব্যর্থতাতেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা গত 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিলেন। মঙ্গলবার ক্যাপিটল পুলিশের সাবেক প্রধান স্টেভেন সান্ট মার্কিন সিনেট কমিটির কাছে সাক্ষ্য প্রদানের সময় এমনটি দাবি করেন। ক্যাপিটালে সহিংসতা প্রতিরোধ করতে না পারায় দায়ভার নিয়ে তখন পদত্যাগ করেন US ক্যাপিটল পুলিশের প্রধান স্টেভেন সান্ট সহ আরও 4 জন কর্মকর্তা। এদের মধ্যেই 3 জন মঙ্গলবার সিনেট কমিটির কাছে সাক্ষ্য দেন। সিনেট কমিটির কাছে সান্ট বলেন, দাঙ্গাবাজরা সেদিন যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছিলেন, আমরা বিক্ষোভের প্রস্তুতি নিয়েছিলাম, সামরিক ধাঁচের সমন্বিত কোনো হামলার জন্য নয়। গত 6 জানুয়ারি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন শুরুর কয়েক ঘণ্টার মধ্যে কংগ্রেস ভবনে হামলা করেন ট্রাম্প সমর্থকেরা। এই ঘটনায় 4 জন নিহত হন, আহত হন অর্ধশত মানুষ।
পাকিস্তান রেলওয়ে 1.2 ট্রিলিয়ন রুপি ক্ষতির সমীক্ষণ হয়েছে গত 50 বছরে। ধসে পড়া এই প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে দেশটির সরকার। রেলের এই রূপসানের 90 ভাগই হয়েছে গত 2 দশকের মধ্যে। পাকিস্তানের কেন্দ্রীয় রেলমন্ত্রী মোহাম্মদ আজম খান সাথী বলেছেন, সম্প্রতি রেলওয়ের পোর্টফোলিওটি জানা যায় বছরের রেলের গড় লোকসান 35 থেকে 40 বিলিয়ন রুপি। প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকি ইনসাফ সরকারের আগে যে কোনো প্রশাসনের মতো রেলের পুনর্জীবনের কৌশল সম্পর্কে অজ্ঞ। রেলের উন্নয়নে পাকিস্তান চীনের উপর নির্ভর করছে। আশা করা হচ্ছে করাচি থেকে পেশোয়ারের সংযোগকারী মেইন লাইন 1 উন্নয়নে 6.8 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীন। কিন্তু প্রকল্পটি ইতিমধ্যেই চীনা অর্থায়নের শর্তে সমস্যায় পড়েছে, যার ফলে প্রকল্পের কাজ বিলম্বিত হচ্ছে। রেলের প্রধান নির্বাহী কর্মকর্তা নিশান মেমোরা বলেছেন, বিভিন্ন মুনাফা পুনরুদ্ধারের চেষ্টা করা হয়েছে, কিন্তু তাদের ধারাবাহিকতার অভাবে তারা মাঝপথে পড়ে যায়। তিনি আরও বলেন, রেলওয়ে অবকাঠামো এবং সেবার অবনতি এবং মালবাহী ব্যবসা হারানোর প্রধান কারণ ছিল অবকাঠামো দুর্নীতি, ব্যবস্থাপনা, রাজনৈতিক হস্তক্ষেপ, অতিরিক্ত কর্মসংস্থান এবং জাতীয় পরিবহন নীতির অভাবে পণ্য পরিবহন ক্ষতিগ্রস্ত হওয়া। মোজাম্বিকের দক্ষিণাঞ্চলীয় উপকূলের একটি দ্বীপের কাছে আরও 86টি মৃত ডলফিন উদ্ধার করেছে কর্তৃপক্ষ। কী কারণে এইসব ডলফিনের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। মঙ্গলবার দেশটির পরিবেশ মন্ত্রণালয় একথা জানায়। এসব ডলফিনের মৃত্যুর কারণ জানতে তদন্ত করছে কর্তৃপক্ষ। মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়, ইন হাম্বায়ের প্রদেশের বাজারত দ্বীপে জাতীয় পার্কের একটি দল বাজরতি দ্বীপের পশ্চিম উপকূল থেকে শিয়ার করেছে। দ্বীপটি মোজাম্বিক উপকূল এবং মাদাগাস্কারের মাঝামাঝি দিয়ে যাওয়ায় মোজাম্বিক চ্যানেলে অবস্থিত। এর আগে রবিবার একই স্থান থেকে অনেকগুলো ডলফিন উদ্ধার করা হয়েছিল। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।